লবণ ছাড়া যেমন তরকারি রাইজন 5 5500G ছাড়া বর্তমানে পিসি প্রায় অসম্ভব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। হাতে দেখছেন যে প্রসেসরটি রাইজন 5 5500G। এই প্রসেসরটি বর্তমানে বাংলাদেশের জাতীয় প্রসেসরের বলতে পারেন যে একটি খ্যাতি অর্জন করেছে। এই প্রসেসরটির মধ্যে কি আছে এটা সবাই জানে। এই প্রসেসরটির রহস্যের জায়গা হলো প্রাইস, কখনো 11.5, কখনো 12, কখনো 13.5, কখনো 14। মানুষ যদি জানতে পারে এই প্রসেসরটির দাম 16,000 টাকা হয়ে যাবে, তাহলে 13-14,000 টাকা দিয়ে তারা হুমড়ি খেয়ে প্রসেসরটি কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর এই প্রসেসরটির যে ভ্যালু, সে প্রসেসরটির ভ্যালু এটা আশেপাশে যে প্রসেসরটি ইন্টেলের আছে সেটা হলো ইন্টেল Core i5 10th gen, যে প্রসেসরটির প্রাইস প্রায় 16,000 টাকা। অর্থাৎ এই প্রসেসরটি যদি কেউ 13-14,000 টাকা দিয়েও কেনে, তারপরেও সে প্রায় 3,000 টাকা মতো সেভ করতে পারবে। কোনো দিক দিয়ে ইন্টেল Core i5 10th gen এর চেয়ে এই প্রসেসরটি লোয়ার না, অর্থাৎ সব দিক থেকে এই প্রসেসরটি ফাস্টার পারফরমেন্স প্লাস কোয়ালিটি প্রসেসর আমার কাছে মনে হয়েছে। এবং যারা টেকনোলজি সম্পর্কে কাজ করে সবাই বলবে দুটি প্রসেসর কম্পেয়ার করলে নিশ্চয়ই i5 10th gen এর চেয়ে এই প্রসেসরটি ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং এই প্রসেসরটির প্রাইস এখনো প্রায় 12,000 টাকার আশেপাশে পাচ্ছেন সেলটেক, বাট এই প্রসেসরটির অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 13,000 টাকা ক্রস করে ফেলেছে। আর আমি তো থ্যাংক ইউ জানাতে ভুলে গিয়েছি সাব্বির ভাইকে। সাব্বির ভাই প্রসেসরটি সহ টোটাল সেটআপ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে। সো যারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ভিডিওটি দেখছেন তাদের তো কমেন্ট পেতেই পারি। আর টোটাল সেটআপটি নিতে তার খরচ পড়েছে 34,000 টাকা। 34,000 টাকা কি কি আছে এই সেটআপে সে নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই সেটআপে যে প্রসেসরটি আছে রাইজেন 5 5500G যে প্রসেসর আছে এটি অলরেডি আপনারা জেনে গিয়েছেন। মাদারবোর্ডটি রাখা হয়েছে একটি অফিসিয়াল মাদারবোর্ড রাখা হয়েছে বায়ো স্টারের। বায়ো স্টারের এই মাদারবোর্ডের মডেলটি হলো A520MT, যার MRP প্রাইস হলো 7,700 টাকা। এটি একটি অফিসিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনারা দুটি র্যাম স্লট পাবেন, একটি গ্রাফিক্স স্লট পাবেন, HDMI আউটপুট পাবেন এবং NVMe স্লট তো অবশ্যই আছে, 6টি USB স্লট আছে। সো মাদারবোর্ডটি কিন্তু আসলে অল্প বাজেটের মধ্যে ভালো একটি মাদারবোর্ড। যারা A320 চিপসেট অ্যাভয়েড করতে চান বাট বাজেট একটু বেশি বাড়াতে চান তাদের জন্য কিন্তু বায়োস্টারের এই মাদারবোর্ডটি আপনারা নিতে পারেন। অর্থাৎ প্রসেসর এবং মাদারবোর্ড দুটাতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যাম এখানে অ্যালুমিনিয়ামের হিটসিং সহকারে কিংসম্যানের র্যামটি বর্তমান সময় এটি হয়তো বা জাতীয় র্যামের যে খ্যাতি সেটি অর্জন করে যাবে, কারণ এই র্যামটি কিন্তু অনেক পারফরমেন্স দিচ্ছে। ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ এই প্রোডাক্টগুলো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়, প্লাস সার্ভিস অনেক ভালো। ক্যাশ লেটেন্সি 16 18 18 38। এখানে 8GB র্যাম ওদের রেখেছে, 256GB NVMe রেখেছে। এই NVMe টি কোয়ালিটি প্লাস ডিউরেবিলিটি দুটি অনেক বেশি। অর্থাৎ যারা অনেক দূর থেকে পিসি বিল্ড করেন মনে হয় যে না আসলে ওয়ারেন্টি আছে বাট দেখা যায় প্রোডাক্টে সমস্যা হলে তোমাকে যাওয়া লাগবে, তাদের জন্য এই এনভায়রনমেন্ট, অর্থাৎ এই এনভায়রনমেন্টে প্রবলেম খুব কম হয়, দেখা যায় যে ওয়ারেন্টি আসা রেশিও খুবই কম অন্যান্য এনভায়রনমেন্ট তুলনায়। আর একটি কম্পিউটারে সবচেয়ে বেশি সমস্যা হয় এনভায়রনমেন্টে। কেন সমস্যা হয়? আপনার পিসিতে হঠাৎ করে বিদ্যুতে কোনো একটা ভোল্টেজ আপডাউন হলো, এনভায়রনমেন্ট ক্র্যাশ খাবে। উইন্ডোজে সমস্যা হবে, এনভায়রনমেন্ট ক্র্যাশ খাবে। এমন হাজারো সমস্যার কারণে এনভায়রনমেন্ট ক্র্যাশ খায়। সেদিক থেকে কিন্তু এনভায়রনমেন্ট ভালো, 5 বছরের ওয়ারেন্টি আছে। এক্সপ্রেস এর 550W পাওয়ার সাপ্লাই আছে, যেখানে 2 বছরের ওয়ারেন্টি আছে। ক্যাসিং কে দেখছেন, অলরেডি জনপ্রিয় একটি ক্যাসিং, আমাদের স্টকের প্রায় শেষ বলতে গেলে চলে, ওভারগ্রাউন্ডের V335D। আর পাওয়ার সাপ্লাই বলেছি, মনিটরটি নিয়ে কথা বলা যায়। মনিটরটি রাখা হয়েছে আসলে গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর, 22-inch মনিটর। আসলে সাব্বির ভাইয়ের বাজেটটি একটু কম ছিল, তিনি মনিটরের জন্য বাজেট করতে পারছিলেন না। উনি আসলে অল্প বাজেটের মধ্যে 6,000 টাকার মধ্যে 22-inch একটি মনিটর চাচ্ছিল, সেক্ষেত্রে গিগাসনিক মনিটরটি ওনার জন্য বেস্ট ছিল 22-inch। এবং এই মনিটরটি একটি ফুল HD মনিটর, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং হ্যাবিটের একটি কিবোর্ড মাউস কম্বো আছে। তো টোটাল সেটআপটি পড়েছে হলো 34,000 টাকা। সাব্বির ভাইয়ের মতো আপনারাও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে 2,040 টাকা অ্যাডভান্স করতে হবে। আর সরাসরি আমাদের শোরুম তো ভিজিট করতেই পারেন, নিউ এলিফ্যান্ট রোড সুভাষ তর্কিট ICT ভবন, 7th floor, 703-40। নিচে এসে সেলটেক চাইলে কি জানতে চাইলে কিন্তু আপনাকে বলবে না, সুতরাং আপনি আমাদের গুগল ম্যাপটি ইউজ করবেন, খুব সহজে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বার তো সবসময় আছেই,
সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় কল দিবেন। কোনো লোকেশন শেয়ারের ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয় আমরা চেষ্টা করবো আপনাকে সলিউশন দেওয়ার। আর এই যে কুরিয়ারে যারা প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্টে যদি সমস্যা হয় কি হবে, আপনারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন, আমরা এখান থেকে তুলে আবার ওয়ারেন্টি করিয়ে দিব, ইনশাল্লাহ আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। সো এই ছিল ভিডিওটি, যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো না লাগলে কারণটি লিখে দিয়ে জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।